আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাস হলো জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা। আমরা তো নিশ্চয় জানি জৈব যৌগ বা জৈব বিক্রিয়া কি জিনিস। জৈব যৌগ নিয়ে একটু যদি কথা বলি, জৈব যৌগ সাধারণত আমরা জানি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে জৈব যৌগগুলো গঠিত হয়। এখন এই জৈব যৌগ বিক্রিয়া নিয়ে যদি আমরা আলোচনা করি, জৈব যৌগ বিক্রিয়াগুলোকে সাধারণত আমরা পাঁচ ভাগে আলোচনা করতে পারি বা পাঁচ ভাগে ভাগ করি। যেমন জৈব যৌগ সাধারণত এই পাঁচ ধরনের বিক্রিয়া করে থাকে, যেমন প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়া এবং পলিমারকরণ বিক্রিয়া। আমরা এবার আলোচনা আসবো প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে। প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ইলেকট্রোক্লিক প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা নিউক্লিক্লিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোক্লিক এবং নিউক্লিক্লিক কি জিনিস একটু যদি ধারণা দিয়ে আমরা এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব পরে আমাদের লেকচারগুলোতে। আমরা ইলেকট্রোক্লিক এবং নিউক্লিক্লিক কি জিনিস বা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল কি জিনিস সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপর একটু সামান্য ধারণা দিই, যেহেতু আমাদের বিক্রিয়া আলোচনা করতে হবে, ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল যারা ইলেকট্রন গ্রহীতা অর্থাৎ ইলেকট্রন যারা গ্রহণ করে তারা সাধারণত ইলেকট্রোফাইল। ইলেকট্রন যোগ লাভ বা ইলেকট্রন যোগ লাভিং, ইলেকট্রন লাভিং যারা ইলেকট্রনকে ভালোবাসে বা ইলেকট্রন পেতে চায় বা ইলেকট্রন পেতে আগ্রহী, এরকম মূলক বা আয়ন বা অণুকে সাধারণত আমরা ইলেকট্রোফাইল বলে থাকি। আর নিউক্লিওফাইল হলো যারা ইলেকট্রন দাতা, ইলেকট্রন দিতে পারে এবং ইলেকট্রন দানকারী এরকম মৌল আয়ন বা অণু সাধারণত কোন পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রে আক্রমণ করে, তারা ওই কেন্দ্রের মাধ্যমে কেন্দ্রে তারা ইলেকট্রন দেয়, এই জন্য তারা তাদেরকে নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস লাভিং। যারা ইলেকট্রন দিতে পারে তারা নিউক্লিয়াস আকর্ষণ হয়, এই জন্য তাদেরকে নিউক্লিওফিলিক বা নিউক্লিয়াস লাভিং বলা হয়। তো আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া যদি একটু সঙ্গে তোমরা নিশ্চয় জানো, আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি এরকম যে কোন পরমাণু বা মূলক বা গ্রুপ যদি অন্য কোনো পরমাণু বা মূলককে প্রতিস্থাপন করে নিজে গিয়ে ওই জায়গায় বসে, তাহলে সেটা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এই বিক্রিয়ায় এস আমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এস ওএস দ্বারা প্রতিস্থাপন এস আবার ওএস মিলে এখানে আমাদের এখানে পানি হয়ে যায়, এস আর ওএস মিলে পানি হয়ে যায় এবং এনটু নাইট্রোমূলক এই নাইট্রোমূলক দ্বারা এখানে প্রতিস্থাপন হয়। এস এবং ওএস দ্বারা যদি পানি অপসারিত হয়, পানি চলে যায় আর এখানে এনটুটা প্লাস হয়, এই এনটু দিয়ে এখানে প্রতিস্থাপন হয়, তাহলে এনটু ব্যান্ডিলে যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে হাইড্রোজেন আর ওএস মিলে যে পানি হয়ে গেল আর এটা হলো নাইট্রো বেঞ্জিন। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া বেঞ্জিন সাধারণত অ্যারোমেটিক যৌগগুলো এরকম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে ইলেকট্রোফাইল গঠিত হয়। ইলেকট্রোফাইল আবার দুই প্রকার হয়ে থাকে, একটা ধনাত্মক ইলেকট্রোফাইল আর একটা ফসম ইলেকট্রোফাইল। আমার এখানে এই বিক্রিয়া প্রথমত অ্যারো টু প্লাস অর্থাৎ নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়, ওই নাইট্রোনিয়াম আয়ন পরে বেঞ্জিন চক্রে আক্রমণ করে, বেঞ্জিন চক্রে আক্রমণ করে প্রতিস্থাপন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ওই জায়গায় নাইট্রো বেঞ্জিন তৈরি হয়। এরকম বিক্রিয়াকে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলি। আরো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে, আমরা এই বিক্রিয়াগুলো নিয়ে অ্যারোমেটিক যৌগের বিক্রিয়াগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমাদের থাকবে। আমরা শুধুমাত্র ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি জিনিস সেটা আমরা আলোচনা করি। তাহলে এখানে আমার ইলেকট্রোফাইল হলো এই এন টু প্লাস নাইট্রোনিয়াম আয়ন হলো আমাদের এখানে আমার এখানে ইলেকট্রোফাইল, সে এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সেই জায়গায় এখানে ছিল হাইড্রোজেন, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এন টু সেখানে ঘটছে, এই জন্য এটা নাইট্রো বেঞ্জিন। আগে ছিল বেঞ্জিন, এখন হয়েছে নাইট্রো বেঞ্জিন, হাইড্রোজেন সরে গেছে, হাইড্রোজেন সরে ওই এস দ্বারা যুক্ত হয়ে পানি হয়ে গেছে, তাহলে এটা হলো নাইট্রো বেঞ্জিন। এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা দেখো এটা একটা সাধারণ বিক্রিয়া লিখছি, পরে মূল বিক্রিয়ার কৌশল লিখছি। এখানে এর নাম হচ্ছে অ্যালকাল হ্যালাইড, ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়া করলে ওএস মূলক ওএস ক্লোরিনকে প্রতিস্থাপন করে, প্রতিস্থাপন করে অ্যালকোহল তৈরি করে, যেমন ইথানল, এটা ছিল ইথাইল ক্লোরাইড, হয়ে গেছে ইথানল আর এনএসিএল যুক্ত হয়ে এনএসিএল হয়ে গেছে। তাহলে এখানে ওএস মূলক আইসার ক্লোরিনকে প্রতিস্থাপন করলো, প্রতিস্থাপন করে আমাদের অ্যালকোহল তৈরি করছে আর এনএসিএল হয়েছে, তাহলে এটা হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মানে কি, এখানে নিউক্লিওফাইল এখানে এই ক্ষারের ওএস মাইনাস অংশ, ওএস মাইনাস অংশ এটা হলো ওএস মাইনাস হাইড্রোক্সিল আয়ন, এটা হচ্ছে এনএ প্লাস, এই ওএস মাইনাস অংশ এখানে এই সিএল এর পিছন দিক থেকে এই যে কার্বন এটা কার্বন আলফা কার্বন, এখানে ক্লোরিন হলো আমাদের তড়িৎ কারণ এটা মাইনাস, কার্বন হলো প্লাস, ক্লোরিন যখন এই বন্ধন নিয়ে চলে যাবে তখন এই নিউক্লিওফাইল কার্বন নিউক্লিয়াসকে আক্রমণ করবে। তোমরা জানো ক্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক, অধিক তড়িৎ ঋণাত্মক গুলো আমরা জানি ফ্লোরিন
অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন এই চারটি মৌল অধিত হয় ঋণাত্মক। এই চারটি মৌল যখন কারোর সাথে সহজে বন্ধনে আবদ্ধ থাকে তখন তারা অন্য পরমাণু থেকে বন্ধন জুড়ে ইলেকট্রন তার দিকে টেনে নিয়ে যায়। ফলে এখানে ক্লোরিন যদি এই বন্ধনটা টেনে নিয়ে যায় তখন এই কার্বনটা হয় প্লাস, তখন এই ধনাত্মক চার্জযুক্ত কার্বনের পরমাণুর মধ্যে নিউক্লিওফাইল আক্রমণ করে তার কুণ্ঠে প্রতিস্থাপন করে। এই ডট ডট দিয়ে বোঝানো হয়েছে ক্লোরিন তার বন্ধনটা নিয়ে চলে যেতেছে এবং OS ওই জায়গা প্রতিস্থাপন হচ্ছে, প্রতিস্থাপিত হয়ে এখানে অ্যালকোহল তৈরি করছে। তাহলে এটা হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, আর আমাদের আগে কি পেয়েছিল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আমরা আলোচনা করব সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা আসবে। আমাদের সংযোজন বিক্রিয়াও আমাদের দুই প্রকার, আমরা আলোচনা করব সংযোজন বিক্রিয়া। তোমরা জানো সংযোজন বিক্রিয়া এডিশন রিয়াকশন, সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়াকে আমরা দ্রুত বিক্রিয়া বলি, দ্রুত বিক্রিয়া বলি। তো সংযোজন বিক্রিয়া হলো যে এখানে আমাদের সংযোজন বিক্রিয়া দুই প্রকার, আমরা সংযোজন বিক্রিয়া একটা ইলেকট্রোফিলিক সংযোজন আর একটা নিউক্লিওফিলিক সংযোজন। এখন ইলেকট্রোফিলিক সংযোজন কোন যৌগগুলো করে? সাধারণত ইলেকট্রোফিলিক সংযোজনগুলো সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিশিষ্ট যৌগগুলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া করে। আর নিউক্লিওফিলিক বিক্রিয়া সংযোজন বিক্রিয়াগুলো করে সাধারণত যাদের মধ্যে কার্বনের যৌগগুলো বা অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড কিটোন যৌগগুলো সাধারণত নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। আমরা যদি আলোচনা আসি কিভাবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হয়, সাধারণত যেমন দেখো তোমার নিশ্চয়ই এই যৌগটা হলো ইথিন, এটার নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইডের সাথে এখানে যদি আমরা এস সংযোজন করি, এই কার্বনের সাথে যদি এস সংযোজন করি আর এই কার্বনের সাথে যদি সিআর সংযোজন করি তাহলে এটা হয়ে যায় আমাদের সিএসসি দ্বিবন্ধন বা পাই বন্ধন ভেঙে যাবে। পাই বন্ধন ভেঙে আমাদের উপরেরটা যদি আমরা পাই ধরি, বিশেষটা যদি সিপ্র বন্ধন ধরি, আমাদের পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধনটা ভেঙে এই কারণে একটা হাত থাকবে, একটা পাই বন্ধন ভাঙলে দুইটা সিপ্র বন্ধন তৈরি হয়। সুতরাং আমাদের যদি এই পাই বন্ধনটা ভেঙে যায়, এই পাই বন্ধনটা ভাঙলে এখানে একটা সিগমা হবে, এখানে একটা সিগমা হবে, দুইটা সিগমা হবে, সেই ক্ষেত্রে এটা হবে CH3 আর এটা হলো CH2Cl, অর্থাৎ এই যেমন হলো ইথাইল ক্লোরাইড। এই কাজটা কিভাবে হয়, কিভাবে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হয় আমরা সেই বিষয়ে আলোচনা করছি। নিচে দেখো বিক্রিয়া কৌশলটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের যখন বন্ধনটা ভেঙে যাবে, বন্ধনটা ভাঙবে, সেই ক্ষেত্রে বন্ধন ভাঙলে আমাদের ক্লোরিনটা হয়ে যাবে প্লাস আর হাইড্রোজেনটা হয়ে যাবে এস প্লাস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অংশ এটা হলো ইলেকট্রোফাইল। এখানে আমাদের যে পাই বন্ধনটা, এই পাই বন্ধনটা আমাদের ইলেকট্রনের সোর্স হিসেবে কাজ করে, ইলেকট্রন উৎস হিসেবে কাজ করে। এই পাই বন্ধনটা আমাদের এখানে ধনাত্মক চার্জযুক্ত কার্বনটা এটাকে আক্রমণ করলে এখানে এই যদি এই হাইড্রোজেনটা যদি এই কার্বনের সাথে বসে তাহলে এটা হবে, যদি এই কার্বনের সাথে বসে তাহলে এটা হবে CH3 আর এই কার্বনটা হয়ে যাবে তখন CH2। কিভাবে একটু খেয়াল করো, এই দ্বিবন্ধন, এই বন্ধনের মালিক এই কার্বন এটার সাথে আছে, এই কার্বন আছে, এই বন্ধনের মালিক দুটি কার্বনের মালিক। যদি এই পাই বন্ধনটা নিয়ে যদি এস প্লাসটা এর সাথে যুক্ত হয় তখন এটা হয় CH2+, আর যদি এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে বসে তাহলে এটা হয় CH3 এবং এটা হচ্ছে CH2। অর্থাৎ হাইড্রোজেন যার সাথে বসে বিপরীত জন অপর জন হয়, সাধারণত প্লাস হয়, মানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। তাহলে প্রথমে এখানে এই ইলেকট্রোফাইল, এখানে এস আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, এখানে এস প্লাস, অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহিতা তারা ইলেকট্রোফাইল হবে। এখানে এস প্লাস হলে তোমার ইলেকট্রন গ্রহিতা, অর্থাৎ এস প্লাস ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করে সে যদি এই বন্ধনটা নিয়ে এই কার্বনের সাথে বসে তখন এই কার্বন থেকে পাই বন্ধনটা সরে যাওয়ার কারণে সে হয়ে যায় CH2+। এটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। পরবর্তীতে এই কার্বোক্যাটায়নকে এই ঋণাত্মক আয়ন বা হ্যালাইড আক্রমণ করে, বিপরীত দিক থেকে আক্রমণ করে তোমার অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। তাহলে আমরা বুঝলাম যে এখানে ইলেকট্রোফিলিক সংযোজন হয়, অর্থাৎ এখানে যে দুটি অংশ একটা প্লাস এবং একটা মাইনাস, যেখানে বন্ধন ভেঙে যাওয়ার পরে একটা ধনাত্মক চার্জ হবে একটা ঋণাত্মক চার্জ হবে, এই ধনাত্মক চার্জটা হলো তোমার ইলেকট্রোফাইল। আমার এই দ্বিবন্ধন ইলেকট্রন সোর্স হিসেবে থাকার কারণে, অর্থাৎ ইলেকট্রন উৎস হিসেবে থাকার কারণে সেই ইলেকট্রোফাইলকে আক্রমণ করে, তার ঋণাত্মককে না প্রথমে আক্রমণ করে না, প্রথমে সেই ইলেকট্রোফাইলকে আক্রমণ করে কার্বোক্যাটায়ন গঠন করে। ওই কার্বোক্যাটায়নকে পরবর্তী ধাপে HCl- বা হ্যালাইড নিউক্লিওফাইল রূপে পরবর্তী সে আক্রমণ করে এখানে আমাদের যৌগ গঠন করে। তাহলে প্রথমে ইলেকট্রোফাইল আক্রমণ করার কারণে এই পাই বন্ধন বা দ্বিবন্ধন ইলেকট্রোফাইলকে আক্রমণ করার কারণে এটাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এবার আসি আমরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফাইল আমরা জানি নিউক্লিওফাইল হলো ইলেকট্রন, যারা দাতা ইলেকট্রন দিতে পারে যারা তারা নিউক্লিওফাইল। আমাদের এখানে এখানে কার্বন অক্সাইড, এখানে অ্যালডিহাইড, এই যেটা নাম হচ্ছে আমাদের ইথানল বা এসিটালডিহাইড বা ইথানলডিহাইড। এখানে যে কার্বন অক্সাইড তোমরা খেয়াল করবে,
আমাদের এখানে যে কার্বনিল কার্বন এটাকে আমরা কার্বনিল কার্বন বলি। এই কার্বনিল কার্বনে যদি অ্যাল্ডিহাইড আমরা যদি অ্যাল্ডিহাইড লিখি, এই কার্বনিল কার্বনের অক্সিজেনটা হচ্ছে আংশিক ঋণাত্মক, কার্বনটা হচ্ছে আংশিক ধনাত্মক। অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ার কারণে এই বন্ধনটা যদি তার দিকে নিয়ে যায় তাহলে এই হয় সে হয় মাইনাস আর এই হবে আমাদের প্লাস। সেটাকে আমরা যদি এটাকে আমরা ডেল্টা মাইনাস দিয়ে লিখি আর এটাকে ডেল্টা প্লাস দিয়ে লিখি, তাহলে এটা এই কার্বন কেন্দ্রটা আমাদের ধনাত্মক হয়ে গেছে। এখন এই নিউক্লিওফাইল সেইজন দাতা সেইজন দিবে কাকে, কি এই ঋণাত্মক অক্সিজেন কে দিবে না কার্বন ধনাত্মক সারযুক্ত আংশিক ধনাত্মক সারযুক্ত কার্বন কে দিবে? সেই নিউক্লিওফাইল সেই আংশিক ধনাত্মক সারযুক্ত কার্বন কে আক্রমণ করবে। আক্রমণ করলে অক্সিজেন এই বন্ধনটা নিয়ে যাবে, বন্ধনটা নিয়ে এসে অ্যানায়ন গঠন করবে আর নিউক্লিওফাইল তার সাথে যুক্ত হয়ে যাবে। এই পরে অ্যানায়ন শেষ হলে প্রোটন গ্রহণ করে, প্রোটন গ্রহণ করে সে প্রতিস্থাপিত উৎপাদ তৈরি করে। তাহলে এটা হলো আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন আর এটা হলো আমাদের নিউক্লিওফিলিক সংযোজন, অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিওফাইল ধনাত্মক সারযুক্ত কার্বনে আক্রমণ করে নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটিয়েছে। এবার আমরা আলোচনা করব আমাদের তৃতীয়ত আমাদের অপসারণ বিক্রিয়া। আমরা অপসারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা অপসারণ বিক্রিয়া আলোচনা করবো। অপসারণ ইংরেজি নাম তো ইলিমিনেশন রিয়াকশন, ইলিমিনেশন রিয়াকশন বা অপসারণ বিক্রিয়া। আমরা অপসারণ বিক্রিয়া প্রকারভেদ আছে। অপসারণ বিক্রিয়া সাধারণত আমরা ই1 বা ই2 বিক্রিয়া বলে থাকি। আমরা ওই ই1 বা ই2 আমরা পরে অন্য ক্লাসে আলোচনা করবো। আজকে আমরা শুধু অপসারণ বিক্রিয়া কি জিনিস সেটা আলোচনা করি। অপসারণ বিক্রিয়া হলো পাশাপাশি দুই কার্বন থেকে আমাদের এখানে যৌগ যৌগের বেলায় আলফা এবং বিটা কার্বন থেকে সাধারণত দুইটি পরমাণু বা গ্রুপ অপসারিত হয়, অপসারিত হয়ে যৌগ গঠন করে। যেমন এটাকে আমরা আলফা কার্বন বলবো, এটাকে আমরা বিটা কার্বন বলবো। আলফা কার্বন থেকে আমাদের ওএইচ পরমাণু সরে যায়, ওএইচ মূলক, ওএইচ মাইনাস হাইড্রোক্সাইড মূলক বা সরে যায়। আর পাশের কার্বন থেকে আমাদের এস প্লাস অপসারিত হয়, এস প্লাস। তাহলে এস প্লাস আর ওএইচ মাইনাস মিলে আমাদের পানি অপসারিত, এবং আলফা এবং বিটার মাঝে দ্বিবন্ধন রচনা হয়। দ্বিবন্ধন রচনা সেক্ষেত্রে অর্থাৎ দ্বিবন্ধন তৈরি হয়। আমরা যদি আমি এই যৌগটাকে নিচে লিখলাম, দেখো আমাদের এটা হলো ওএইচ মূলক, হাইড্রোক্সিন মূলক, হাইড্রোক্সিন মূলক যুক্ত এটা হলো আলফা কার্বন, আর আমাদের এটা হলো বিটা কার্বন। এই আলফা কার্বন থেকে এই ওএইচ মূলক তার বন্ধনটা নিয়ে সে ওএইচ মাইনাস একটা হাইড্রোক্সিন আয়ন আকারে অপসারিত হবে, আর বিটা কার্বন থেকে যদি এস প্লাস এস সে যদি এসটা এস প্লাস আকারে অপসারিত হয় তখন এই বন্ধনটা যায় এখানে চলে যায়, এই বন্ধনটা গিয়ে এখানে দ্বিবন্ধন তৈরি হয়। তাহলে থাকলে কি CH2 এখানে এস, এখানে এস একটা দুইটা এখানে কার্বন, CH2 এখানে একটা বন্ধন তৈরি হবে, CH2 দ্বিবন্ধন, আবার এ ওয়েস্টার চলে গেল, থাকলো এখানে কার্বন একটা হাইড্রোজেন দুইটা, তাহলে আরেকটা CH2 থাকলো, তাহলে CH2 দ্বিবন্ধন CH2, তাহলে এস প্লাস এবং এই যে ওয়েস্টার চলে গেল ওয়েস্ট মাইনাস মিলে আমাদের পানি অপসারিত হলো। তাহলে আমরা কি বুঝলাম অপসারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো, তাহলে পাশাপাশি দুইটি কার্বন থেকে আলফা এবং বিটা কার্বন থেকে দুইটি পরমাণু বা মূলক অপসারিত হবে। এক কার্বন থেকে যদি ওএইচ মূলক যায় তার পাশের কার্বন থেকে তোমাদের এইচ পরমাণু অপসারিত হয়ে আমাদের আর কি হবে। আরেকটা যদি আমরা অপসারণ বিক্রিয়া দেখি, এটা দেখবে এটা আলফা কার্বন আর এটা হলো আমাদের আমাদের বিটা কার্বন। এই আলফা কার্বন থেকে আগের মতোই আলফা কার্বন থেকে কিন্তু আমাদের হ্যালোজেন চলে যাবে, হ্যালোজেন চলে যাবে, আর বিটা কার্বন থেকে যদি আমি এটা একটু ভেঙে দেখি, এটা বিটা কার্বন থেকে যদি এস প্লাস চলে যায় তাহলে এস প্লাস আর সিএল মাইনাস এইচসিএল অপসারিত, হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়। এই হাইড্রোজেন হ্যালাইড এবং এই
হাইড্রোজেনের এই বন্ধনটা এসে আমাদের যদি এখানে দ্বিবন্ধন হয় তাহলে হয় আমাদের সিএইচ টু দ্বিবন্ধন সিএইচ টু, সিএল তো চলে গেল, সিএল মাইনাস আর এস প্লাস মিলে এইচ হয়ে গেল এস প্লাস আর সিএল মাইনাস, পরে এস প্লাস আর সিএল মাইনাস পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে যাওয়ার কেসিএল হবে আর এস প্লাস আর ওএস মাইনাস মিলে আমাদের পানি পানি হবে মানে যুক্ত হবে, তাহলে আমাদের এখানে দ্বিবন্ধন তৈরি হলো, তাহলে এটাও একটা অপসারণ অপসারণ বিক্রিয়া। এবার আমরা আলোচনা করব আমাদের পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়া। ছাত্ররা দেখো সমানুকরণ বিক্রিয়াকে আমরা আরেকটা বলছি পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়া। পারমাণবিক পুনর্বিন্যাস কি সাধারণত এখানে আমরা দেখছি এটা হলো বিউটেন চার কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, আর সেই ক্ষেত্রে এটা একটা সরল শিখর আছে শাখাহিত অ্যালকেন, আর এখানে হয়ে গেছে সরি এটা হলো সরল শিখর আর এটা শাখাহিত অ্যালকেন শিখর, তো সেক্ষেত্রে এখানে কার্বন পরমাণু এটা তো সরল অবস্থা আছে, সেই ক্ষেত্রে এখানে যদি কার্বন পরমাণু তাদের অবস্থান চেঞ্জ করে যদি পুনর্বিন্যস্ত হয়ে নতুন ভাবে যোগ গঠন করে শাখাহিত হয় সেক্ষেত্রে তার গঠন এরকম হতে পারে। এরকম যদি পারমাণবিক পুনর্বিন্যাসের মাধ্যমে যদি একটি সমানু থেকে বা একটি যৌগ থেকে যদি আরেকটি যৌগ একটি সমানু থেকে আরেকটি সমানু তৈরি হয় সেটাকে আমরা সাধারণত সমানুকরণ বিক্রিয়া বলি। একটি সমানু এখানে কার্বন হাইড্রোজেন সংখ্যা যা আছে এখানেও কার্বন হাইড্রোজেন সংখ্যা তাই আছে, সুতরাং পারমাণবিক পুনর্বিন্যাসের মাধ্যমে যদি যে সমানু সৃষ্টি হয় সেটাকে আমরা সাধারণত সমানুকরণ বিক্রিয়া বলি। এখানে নিচে আরবি বিক্রিয়া আছে ইউনিয়ন সায়ানাইড, ইউনিয়ন সায়ানাইড থেকে আমাদের ইউরিয়া তৈরি হয়েছে, এখানে এখানে যতটুকু নাইট্রোজেন হাইড্রোজেন আছে কার্বন অক্সিজেন আছে ততটুকু এখানে যতটুকু পারমাণবিক পুনর্বিন্যাস অর্থাৎ বন্ধন প্রক্রিয়া চেঞ্জ করে বন্ধন ভেঙে নতুন ভাবে বন্ধন গঠন করে এখানে ইউরিয়া তৈরি হয়েছে, এরকম বিক্রিয়া গুলোকে আমরা সাধারণত সমানুকরণ বিক্রিয়া বলি। এবার আমরা আলোচনা করবো সাধারণত পলিমারকরণ, পলিমারকরণ সম্পর্কে তোমাদের আগে দেখা ছিল পলিমারকরণ। যেমন আমরা ইথিন থেকে পলিথিন তৈরি করছি এখানে অসংখ্য ইথিন পরস্পর যুক্ত হয়ে পলিথিন তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা যেটা করি এই অ্যালকিনের বা ইথিনের এখানে দ্বিবন্ধন পাই বন্ধনে ভেঙে যাবে, পাই বন্ধন ভেঙে এই কার্বনে একটা হাত খুলবে, এই কার্বনে একটা হাত খুলবে, এই কার্বনটা তার বাম দিকে হাত করে অন্য ইথিনের সাথে যুক্ত হবে এবং এই কার্বনটা তার এই বন্ধনটা ভেঙে অন্য ইথিনের সামনে আরেকটা ইথিনের সাথে যুক্ত হবে। এই জন্য আমরা বন্ধন মাঝখান দিয়ে ব্র্যাকেট দিয়ে থাকি দিয়ে এটা বুঝাই যে এই বন্ধনের পিট পার্সের মালিক হচ্ছে এই কার্বন এবং বাম পাশে তার যে আরেকটা সমানু আসবে সেই সমানু তার সাথে যুক্ত হবে এবং এইখানেও একই অবস্থা সামনে থেকে আরেকটা সমানু আসা বা আরেকটা অন্য সাথে তার সাথে যুক্ত হবে আরেকটা মনোবার সাথে তার সাথে যুক্ত হবে। এইভাবে ছোট ছোট ইথিন যুক্ত হয়ে বিরাট যখন ইথিন হবে সেগুলোকে আমরা বলি পলিথিন বলবো, অর্থাৎ অনেকগুলো ইথিন যুক্ত হয়ে যখন পরস্পর একত্রে যুক্ত হয়েছে সেটা হবে পলিমার যোগ আর এটা হবে ইথিন। তো তোমরা আরেকটা ধরুন আমাদের উল্লেখযোগ্য প্রথম ইথাইন ইথাইন বা সিলিন ইথাইন বা সিলিন তিন অণু ইথাইন বা সিলিন পরস্পর যুক্ত হয়ে আমাদের ব্যাজে হতে পারে, তাহলে আমরা বুঝলাম যে ছোট ছোট জিনিস যুক্ত হয়ে যখন বিরাট একটা জিনিস হয় সেটাকে বলি আমরা পলিমার, আর এরকম পলিমার যোগ গঠন করার প্রক্রিয়া হচ্ছে সমানুকরণ বিক্রিয়া সরি পলিমারকরণ পলিমারকরণ বিক্রিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে
ধন্যবাদ জানিয়ে এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।